হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো নেই কারণ আমার খারাপ প্রচুর তো আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে তো সবারই জ্বর জ্বর পুরো বাড়িটার একদম জ্বর আমাদের পুরো ফ্যামিলিটা জ্বর তো দেখো এই যে আমি এখন শর্ট বানালাম কারণে এমনি তো আমার চ্যানেলে ভিউজ কমে গেছে সাবস্ক্রাইবার কমে গেছে তো আরও ভিউজ সাবস্ক্রাইবার দুটোই কমে যাবে তো সেই কারণে একটু তোমাদের সাথে ভিডিও বানিয়ে নিই আর মোবাইলে কিন্তু একদমই চার্জ নেই মোবাইলটা এখন চার্জে দি ওতে ভালো ছোট্ট একটু ভিডিও করে নিই তোমাদের জন্য তো এখন কিন্তু দেখো যে আমি আছি নির্বা কাকির বাড়ি তো এখানে ভিডিও বানাই এই যে আমার চার পাঁচটা ঘুরে দেখো ওখানে একটা দিদা ডাল ভাজবে আজকে ডাল ভাজবে আর কি কালকে এই কাকির বাড়িতে পূজা আছে মাসকা ডাল ভাজবে তো সেই কারণে চুলো কি উনুন জ্বালাচ্ছে তো আর কিছুদিন ধরে কিছুদিন কি মানে পনেরো ষোলো দিন জানি না পনেরো ষোলো দিন হয়েছে কি না অতটা খেয়াল করে নিই তবে আর যে হসপিটালে যে ঘটনাটা ঘটেছে মমিটা দেবনাথের সাথে তো অনেক আগেই ভেবেছিলাম যে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ভিডিও বানাবো তো শরীরের অবস্থা খারাপ বলে আমি ভিডিও বানাতে পারিনি তো মমতা আমাদের মমতা দিদি যে ভাষণগুলো আর কি দিয়েছে আমরা কিন্তু মমতা দিদিকে খুব ভালোবাসতাম খুবই ভালোবাস খুবই ভালোবাসতাম এত ভালোবাসতাম যে দিদি আমাদের গর্ব মা মাটির মানুষ দিদি খুব গর্ব তো একটা মেয়ে হয়ে কি করে একটা মেয়ে দশ আঠেরো জন মিলে একটা মেয়েকে রেপ করার পরে সেই ভিডিও সেই মানে কেসটাকে নাকি দশ লাখ টাকা দিয়ে রাফা দাফা করতে চাচ্ছে কেউ পারবে আজকের যদি ওর জায়গায় সে মমতা দিদি আমাদের হতো তাহলে কে দিত দশ লাখ টাকা মমতা তো মা বাবা মানে অ্যাকচুয়ালি ভালো হয়েছে যে আমাদের মমতা দিদির কোনো সন্তানই নেই সন্তান নেই জন্য সে তার নিজের সন্তান থাকলে হতো এটা এত বড় একটা কথা বলতে পারতো না যে মমিতা দেবনাথের মাকে নাকি দশ লাখ টাকা দিয়ে কেসটা আর কি সামলে দিতে এটা কোনো ছোট বড়ো কেস না বন্ধুরা এটা বিশাল বড় একটা কেস কারণ এই ঘটনা যদি আমাদের কোনো ছোটো ফ্যামিলিতে হতো তাহলে তো আরও মানে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত তো আমাদের আমাদের সমাজের কিছু কিছু মানুষ এখনও ভালো আছে যে আওয়াজ তুলেছে তো সবাইকে আওয়াজ তোলা দরকার তো এই এটার বিরুদ্ধে আরজিকর হসপিটালের বিরুদ্ধে সববারই যেন হাত থাকে সববারই যেন হাত থাকে মমিতা দেবনাথের স্বাদ দেওয়ার জন্য তো প্লিজ সববার কাছে একটাই রিকোয়েস্ট করছি সবাই ওর সাথ দিও তো মোবাইলে কিন্তু চার্জ নেই আমি ভিডিও আগের থেকেই বলছি আর এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো তবে যারা যারা এখনও ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম এরকম শর্ট শর্ট দেখো নি তো মমতার ভাষণগুলো অবশ্যই শুনে নিও আর আমার মোবাইলে না ভাষণটা নেই হয়তো বুঝতে পারবে কিন্তু ফেসবুকে বেশি বেশি করে ছাড়া আছে যে মমতা দিদি কী বলেছে অনেক জায়গায় তো মমতা দিদির ফটোতে ফটো দিয়েও আগুন লাগিয়ে ফেলেছে তো সবাইকে বলছি সবাইকে বলছি পুরো পুরো যেন শাস্তি হয় তোষীদের পুরো যেন শাস্তি হয় তো সবাই বাই